নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে আপনাদের মাধ্যমিক পাঠযোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের কনস্টেবল হেড কনস্টেবল সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বয়স সীমা কী আবেদন করবেন কিভাবে আবেদন করার শেষ তারিখ কবে আবেদন ফি কত লাগবে সেই সঙ্গে শারীরিক সক্ষমতার পরীক্ষায় দৌড়ের সঙ্গে কি কি রয়েছে শারীরিক মাপঝোপ কি কি লাগবে তা সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মধ্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে আইকনটিকে প্রেস করুন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে তো বন্ধুরা এইটি হল সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সি এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সাথে কিন্তু পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা একাধিক পদে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক পাশ যোগ্যতায় কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল সাফাই কর্মচারী যেখানে মোট ভ্যাকেন্সি রয়েছে একশো একুশটি যার মধ্যে ইউ বা জেনারেল ক্যাটাগরির জন্য পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে ও বিসির জন্য উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এসসির জন্য বারোটি এসটির জন্য আটটি ইডাব্লিউএসের জন্য বারোটি ভ্যাকেন্সি রয়েছে এরপর দেখুন বেতন লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত দেওয়া হবে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা যেখানে মাধ্যমিক পাশ করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং সাথেই বলা হয়েছে নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ অর হিন্দি অন লোকাল ল্যাঙ্গুয়েজ এবং সাথে বলা হয়েছে শুড বি মেডিকেল ফিট অর্থাৎ মেডিকেলি ফিট থাকতে হবে এরপর দেখুন বয়সীমা এক আট দুই অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এবং সাথে কিন্তু বয়সে ছাড় রয়েছে এস সি হয়ে থাকলে আপনারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন নেক্সট পোস্ট রয়েছে কনস্টেবল ধুবি এবং ওয়াশারম্যান যেখানে আপনাদের মোট ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি যার মধ্যে দুটি ভ্যাকেন্সি ইউ বা জেনারেল ক্যাটাগরির জন্য এবং বাকি তিনটি ভ্যাকেন্সি ও বি ক্যাটাগরির জন্য এখানে আপনাদের বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য আগের পোস্টের মতো লেভেল থ্রি অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন দেওয়া হবে এরপর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে ধুবি কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাথে মেডিকেলি ফিট হতে হবে এরপর সীমা এখানে আপনাদের বলা হয়েছে এক আট দুই হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে এস সি এবং ও প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এরপর নেক্সট পোস্ট রয়েছে কনস্টেবল ওয়াটার কেরিয়ার এই পোস্টে তিনটি ভ্যাকেন্সি রয়েছে তিনটি ভ্যাকেন্সি কিন্তু ইউ আর বা জেনারেল ক্যাটাগরির জন্য এবং এই পোস্টে একই বেতন রয়েছে লেভেল থ্রি অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন দেওয়া হবে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি বা জিডির মতো ফিজিক্যাল বা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে এবং সাথে ওয়াটার কেরিয়ারের দক্ষ হতে হবে বয়সীমা বলা হয়েছে এক আট দু হাজার এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তেইশের মধ্যে আপনার বয়স হতে হবে সাথে কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন নেক্সট পোস্ট রয়েছে কনস্টেবল টেবিল বয় এই পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে সেটি ইউ আর বা জেনারেল ক্যাটাগরির জন্য এখানে কিন্তু বেতন একই রয়েছে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে এই পোস্টের জন্য এবং সাথেই বলা হয়েছে একটি নামি হোটেল অথবা ডিফেন্স সার্ভিসের মেসে অথবা অন্য কোনো অফিসার্স মেসে কিন্তু এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেডিকেলি ফিট হতে হবে এবং বয়সীমা বলা হয়েছে এক আট দুই হাজার কুড়ি অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটি ও হয়ে থাকলে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন নেক্সট পোস্ট রয়েছে কনস্টেবল মাসালচি যেখানে মোট ভেকেন্সি রয়েছে চারটি এর মধ্যে দুটি ইউআর বা জেনারেল ক্যাটাগরির জন্য এবং একটি ও জন্য এবং একটি এসসি ক্যাটাগরির জন্য এখানে বেতন দেওয়া হবে আগের মতো সেম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে নট লেস দেন টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ সিমিলার জব ইন এ হোটেল অ রেস্টুরেন্ট অফ রেপুট অর্থাৎ একটি হোটেল বা রেস্টুরেন্টে দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং বয়সসীমা বলা হয়েছে আগের মতো এরপর নেক্সট পোস্ট রয়েছে কনস্টেবল কুক ক্ষেত্রে মোট ভ্যাকেন্সি রয়েছে একশো ষোলোটি যার মধ্যে ইউ বা জেনারেল ক্যাটাগরির জন্য চুচাল্লিশটি ও বিসির জন্য তেত্রিশটি এসসির জন্য বিশটি এসটির জন্য ষাটটি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য বারোটি ভ্যাকেন্সি রয়েছে বেতন দেওয়া হবে একই লেভেল 3 অনুযায়ী আগের মতো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে সাথে কুক হিসাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের কাজের এবং সাথে মেডিকেলি ফিট হতে হবে এবং বয়স সীমা বলা হয়েছে এক আট দুই কুড়ি অনুযায়ী আঠারো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন নেক্সট পোস্টটি হল হেড কনস্টেবল স্টিওয়ার্ড এই পোস্টে তিনটি ভ্যাকেন্সি রয়েছে তিনটি ভ্যাকেন্সি কিন্তু জেনারেল বা ইউ আর ক্যাটাগরির জন্য এখানে আপনাদের বেতন দেওয়া হবে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং সাথে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে ফুড এবং বেভারেজ সার্ভিসে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে এবং বয়স সীমা এক আট দুই হাজার কুড়ি অনুযায়ী আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং এস সি এস প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন নেক্সট রয়েছে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান একটি ইউ আর বা জেনারেল ক্যাটাগরির জন্য এবং বেতন একই রয়েছে লেভেল ফোর অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে বয়স সীমা বলা হয়েছে এক আট দুই হাজার কুড়ি অনুযায়ী বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং সাথে এস সি এস প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন নেক্সট পোস্ট রয়েছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মোট পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে চারটি ইউ আর বা জেনারেল ক্যাটাগরির জন্য বাকি একটি এসসি ক্যাটাগরির জন্য এখানে আপনাদের বেতন দেওয়া হবে লেভেল ফোর অনুযায়ী আগের পোস্টের মতো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিকে বিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে এবং সাথে একটি কোর্সের কথা বলা হয়েছে বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এর সার্টিফিকেট আপনাকে পাশ করে থাকতে হবে এবং বয়সীমা বলা হয়েছে এক আট দুই হাজার কুড়ি অনুযায়ী বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং সাথে এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে আপনারা ছাড় পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আরও অনেকগুলো পোস্ট রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন আমরা দেখে নেব যে সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম কনস্টেবল পোস্ট সে সমস্ত পোস্টের শারীরিক মাপঝোপ এবং সেই সঙ্গে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি থাকছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন এরপর দেখুন কনস্টেবল মাসালচি কুক সাফাই কর্মচারী ওয়াশারম্যান টেবিল বয় ওয়াটার কেরিয়ার এই সমস্ত পোস্টের শারীরিক মাপঝোপ কি কি চাওয়া হয়েছে প্রথম দেখুন হাইট চাওয়া হয়েছে ইউআর বা জেনারেল ইডাব্লিউএস এসসি ও ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে পুরুষদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে একশো সেন্টিমিটার এবং মহিলা ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে হাইট চাওয়া হয়েছে একশো সেন্টিমিটার বুকের ছাতির মাপ শুধুমাত্র পুরুষদের জন্য চাওয়া হয়েছে ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে ইউআর বা জেনারেল ইডাব্লিউএস এসসি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে বুকের ছাতির মাপ না ফুলিয়ে আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ফুলানোর ক্ষমতা আপনার থাকতে হবে সঙ্গে দেখুন এসটি প্রার্থীদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে পুরুষদের জন্য একশো সেন্টিমিটার এবং মহিলাদের একশো সেন্টিমিটার এরপর দেখুন বুকের মাপ চাওয়া হয়েছে এসটিদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার চাওয়া হয়েছে বুকের ছাতির মাপ সাথে দেখুন বলা হয়েছে হাইট এবং বয়স অনুযায়ী সমানুপাতিক ওজন হতে হবে এবং সেই সঙ্গে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী রয়েছে দেখুন প্রথমে পুরুষদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট কিলোমিটার রান বা ষোলোশো মিটার রান দশ মিনিটের মধ্যে কভার করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ান কিলোমিটার বা ষোলোশো মিটার রান বারো মিনিটের মধ্যে কভার করতে হবে এরপর দেখুন আবেদন ফি এক্ষেত্রে আপনাদের গ্রুপ সি বা কনস্টেবল পোস্টের জন্য আবেদন ফি চাওয়া হয়েছে একশো টাকা এক্ষেত্রে আপনাদের এসসি এস এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো আবেদন ফি লাগবে না এবং সঙ্গে কিন্তু আবেদন ফি জমা করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারস অথবা ব্যাংক ড্রাফটস এর মাধ্যমে এক্ষেত্রে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট কাটতে হবে ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ ভূপালের ফেভারে কাটতে হবে এবং সেটা পেয়েবেল হতে হবে এসবিআই তো পেয়েবেল হতে হবে এরপর দেখুন কিভাবে আবেদন করবেন তো এখানে অফলাইন আবেদন করতে হবে বাই পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে তো আবেদনপত্র পাঠাবেন কোথায় দেখে নিন এখানে আপনাদের ঠিকানা বলা হয়েছে ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ ভূপাল ভিলেজ বাংরাসিয়া তালুক হুজুর ডিস্ট্রিক্ট ভুপাল এমপি ফোর এবং সঙ্গে কিন্তু বলা হয়েছে এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে বিশ সাত দুই থেকে এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একত্রিশ আট দুই হাজার কুড়ি এইটি হলো আবেদন করার ফর্ম এটি আপনারা পেয়ে যাবেন ডিসিশন বক্সে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং ফিল করার পর সমস্ত যাবতীয় ডকুমেন্ট সেলফ অ্যারেস্টেড জেরক্স কপি দিয়ে যে খামের উপরে আপনারা পাঠাবেন তার উপরে লিখতে হবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ এক্সামিনেশন টু আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন এবং আপনারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ